আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, বুঝতে পারছি, নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে। এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসে, বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনো আছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দেশ এবং দেশ বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কথা না বাড়িয়ে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, বুঝতে পারছি, নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না অশ্রদ্ধা করছি না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, প্রচুর ভালো ভালো নেতা আছে, আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা। এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পন্থী দল ছিল, মিডল ক্লাসের, মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের, বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল, এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ। যে জন্য আপনি দেখবেন যে মিডল ক্লাস তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির এখানে ওখানে তারা এখনো আছে, এখন অ্যাক্টিভ না থাকলে তারা সাপোর্ট করে। একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নাই, কারো সন্দেহ থাকার কথা না, উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে, তারপরে তা বাকিটি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কী জানি হয়। আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করা নেই, আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার, ভেরি ব্যাড কালচার। এখন আপনারা অনেকেই বলতে পারেন, আমি একটু বেশি কথা বলি, শিওর আই লাভ টকিং, আপনি আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল, ইয়েস সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন, যে নাৎসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে, কোনো পার্টি বিশ্বে কোথাও এই পার্টি হবে না, ইন জার্মান কনস্টিটিউশন। তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের যা বোঝেন, তাদের ফ্ল্যাগ, তাদের সিম্বল, তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন, ইল বি পানিশেবল। আমাদের দেশে তো এটা করে নাই, বঙ্গবন্ধুর 1972 কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না, এই পার্টি ম্যান করতে হবে, ওই পার্টি থাকবে না, ওটা থাকবে না, তো মুসলিম লীগও তো ছিল, মুসলিম লীগও তো ছিল, সব দিকে ছিল। পলিটিক্যাল পার্টিকে ব্যান করা, এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আজকে মনে করেন আমরা যেটা, আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এ করছো, তুমি এ করছো, তুমি এ করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি, আপনি তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব, আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, বুঝতে পারছি, নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলে নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না অশ্রদ্ধা করছি না, বাট এই গণ্ডগোল পাকাবার্তা কোনো মানে হয় না, এই গণ্ডগোল পাকাবার্তা লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। That's not how you do it. আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাংকে সেভে রেখেছিল,
তাদের টাকা কিন্তু এখনো ব্যাংকে আছে। টাকাটা নিয়ে যাওয়ার পর এরা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে, টাকা দিয়ে অস্ত্র কিনে নিবে। এই চারজনকে আপাতত আমরা হচ্ছে বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর একটার মধ্যে তারা পদত্যাগ করে, আর যদি তারা দুপুর একটার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা সারা বাংলার ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবো। মনে রাখতে হবে বাংলাদেশের সকল মানুষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তার নেতাকর্মীরা কিন্তু জানতো না যে সে চলে যাবে, পালিয়ে যাবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা দেশটাকে লুটপাট করে টাকাটা ব্যাংকে সেভে রেখেছিল, তাদের টাকা কিন্তু এখনও ব্যাংকে আছে। তো তারা যদি কোনোভাবে এই টাকাটা ব্যাংক থেকে তুলে নিতে পারে, এই যে যারা এখন ডিজিরা আছে তাদের মাধ্যমে যদি তুলে নিতে পারে, তখন দেখা যাবে কি এখন দেশটা মোটামুটি এখন স্থিতিশীল পর্যায়ে আছে। টাকাটা নিয়ে যাওয়ার পর এরা যেরকম টাকা দিয়ে মানুষ কিনে নিবে, টাকা দিয়ে অস্ত্র কিনে নিবে, তখন আমাদের দেশের যে মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হবে। তো সেই জন্য আমরা মনে করছি যে এরা আমাদের জন্য একটা বড় ধরনের থ্রেট। সেই জন্য আজকে বাংলাদেশ ব্যাংকে আসা, এবং আমরা চারজনের নাম এখানে দিয়ে দিয়েছি এবং বলেছি আজকে দুপুর একটার মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। ডিজি 1 কাজী সাইদুর রহমান, ডিজি 3 মোহাম্মদ খুরশিদ আলম, বিএফআই প্রধান মোহাম্মদ মাসুদ বিশ্বাস, পলিসি অ্যাডভাইজার আবু ফারাহ মোহাম্মদ নাসের। এই চারজনকে আপাতত আমরা হচ্ছে বলেছি যে আজকের মধ্যে যাতে তারা দুপুর একটার মধ্যে তারা পদত্যাগ করে, আর যদি তারা দুপুর একটার মধ্যে পদত্যাগ না করে তাহলে আমরা সারা বাংলার ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবো। এবং আমরা চেয়েছি শুধুমাত্র এটাই, বাংলাদেশ ব্যাংক খুবই সেন্সিটিভ জায়গা, সেই জন্য আমরা কিন্তু দেখেন কোথাও কিন্তু আমরা জমায়েত হইনি। আমরা শান্তিপূর্ণভাবে তাদেরকে বলেছি যাতে তারা পদত্যাগটা করে, এবং একটার মধ্যে যদি না করে তাহলে আমরা সারা বাংলাদেশের ছাত্র জনতা আজকে বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবো। এখানে যারা কর্মকর্তা ছিল ইডির সঙ্গে কথা বলেছি, যারা এখানে ডিজি আছে এখন দায়িত্বপ্রাপ্ত DD1, হ্যাঁ DD1 এর সাথে কথা বলেছি, এবং আমাদের মনে হয় যে উনি ব্যাপারটা সবার কাছে ইনফরমেশন পৌঁছে দিয়েছে এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যে একটার মধ্যেই পদত্যাগ করে এবং পদত্যাগের পদত্যাগপত্র যেই লিগাল ডকুমেন্টগুলো আছে সেগুলো আমাদেরকে দিবে এবং গণমাধ্যম কর্মীদের কাছে তুলে দেওয়া হবে, এবং গণমাধ্যম কর্মীরা আশা রাখি সারা বাংলাদেশের মানুষের কাছে ব্যাপারটা পৌঁছে। যদি আজকে না করে সেক্ষেত্রে আসলে কবে আপনারা আন্দোলন করবেন বা গ্রাহক করবেন? আরেকটা বিষয় আপনার সাথে একটু যোগ করে দিই যে চার তারিখে আপনি যেমন বলছিলেন $30 মিলিয়ন এই ব্যাক্সিমকো গ্রুপ সরিয়ে নিয়েছে আমাদের রিজার্ভ থেকে, সাথে সাথে কিন্তু 4 তারিখে ক্যাশ ফিট করেছে বাংলাদেশ ব্যাংক, না 26,000 কোটি টাকা ক্যাশ ফিট করেছে 4 তারিখে। তো এই যে মানে মানুষের হাতে ক্যাশ দিয়ে দিল বাংলাদেশ ব্যাংকের একেবারে প্রত্যক্ষ মদদে, এই বিষয়টি কেউ কীভাবে দেখবে? আসলে বাংলাদেশের এখন পর্যন্ত আমরা বিজয় উল্লাস করতে পারছি না, আমরা বলতে পারছি না যে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। আওয়ামী দর্শকরা এখন বিভিন্ন জায়গায় উৎপেতে আছে, তারা যে কোনো সময় দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করতে পারে। তো কোনো কিছু আমরা স্বাভাবিকভাবে নিতে পারছি না, এখনও আমাদের অনেক কিছু করা বাকি। শেখ হাসিনা যেমন তার রুটকে, তার শিকড়কে সারা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এবং মানে একদম ভালো করে সে ঘাঁটি গেড়েছে, তো সেই ঘাঁটি যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাটন না করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না আমরা স্বাধীন। তো সেই জন্য আমরা সবাই খুবই তৎপর আছি, সারা বাংলাদেশের ছাত্র জনতা তৎপর আছে, এবং আমরা মনে করছি এগুলো ট্র্যাপ হতেই পারে। এখন কোনো কিছু আমরা স্বাভাবিক চোখে দেখতে পারছি না, সব কিছুই সন্দেহ চোখে দেখতে হবে আমাদেরকে। এবং যতক্ষণ পর্যন্ত না আমাদের দেশ সংস্কারের আওতায় আসছে এবং সব জায়গায় যোগ্য লোকেরা যোগ্য জায়গায় যতক্ষণ না যাচ্ছে এবং তারা দায়িত্ব নিয়ে দেশটাকে পরিবর্তনের জন্য স্টেপ না নিতে পারছে, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এটা ট্র্যাপ হতে পারে। সো সবাইকে বলবো, সবাই হুঁশিয়ার থাকবেন, সচেতন থাকবেন, সোচ্চার থাকবেন, যাতে কোনোভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ওপরে আওয়ামী দর্শকরা আর কোনোভাবে হানা না দিতে পারে। আমরা তো এই কথাই বলছি যে শেখ হাসিনা শাসনামলে যত রকম অবৈধ নিয়োগ হয়েছে, এই যে যাদের কথা আমরা প্রশ্নটা তুলেছি, আপনারা আমরা যেই চারজনকে পদত্যাগ করতে বলেছি এটা কিন্তু শেখ হাসিনার আমলে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ।